হেনরি ক্যাভিলের ক্যামিওটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো আমি প্ল্যান করেছিলাম সিনেমাটা দেখার পর থেকে। তো এই ভিডিওটা না খুব একটা মজার ভিডিও নয়, বা যারা ডিসির ফ্যান নও বা যারা সুপারম্যানের ব্যাপারে জানো না বা যারা ইয়ে, তারা বাদ দাও, তারা এই ভিডিওটা স্কিপ করতে পারো, ঠিক আছে? তো ডিসির কিছু ফ্যান রয়েছে যারা বিশ্বাস করে যে এতদিন অব্দি ডিসির সাথে যা যা হয়েছে, সেটা স্নাইডারের ফিল্ম নিয়ে বলি বা জাস্টিস লীগ নিয়ে ফিয়াস্কো বলি বা যা হয়েছে, কিছু কিছু ডিসি ফ্যান আছে যে সেগুলোকে পুরোপুরি ইগনোর করে নতুন ডিসি ইউনিয়ে খুব এক্সাইটেড। এই ধরনের ছেলেপিলেদের আমি মানে চোখের সামনে দেখলে বা হাতের সামনে পেলে কি করবো আমি সত্যি সত্যি জানি না, বাট নোংরা সত্যিটা তোমরা শুনে নাও। এই বেন অ্যাফ্লেক, হেনরি ক্যাভিল আর গ্যাল গ্যাডোটের বিশাল বড় কিন্তু জনপ্রিয়তা ছিল। সিনেমাগুলোর রিসেপশন যা পয়সা কামিয়েছে, যতদিন এই তিনটে লোক ছিল ততদিন ডিসির সিনেমা যা পয়সা কামিয়েছে, এই লোকগুলো চলে যাওয়ার পর থেকে কিন্তু ডিসির ফিল্ম যেগুলোকে বলা হয় না মারাত্মক ভালো, ফ্ল্যাশ দুর্দান্ত সিনেমা, ব্লু বিটল দুর্দান্ত সিনেমা, সব সিনেমাই নাকি ডার্ক নাইটের পর থেকে বেস্ট সিনেমা, বার্ডস অফ প্রেও বেস্ট, ফ্ল্যাশ ও বেস্ট, ব্লু বিটেল ও বেস্ট, ছ্যাজাম লওড়া জাম পুটকি জাম ছ্যাজাম সেও নাকি বেস্ট। তো যাই হোক, এই সমস্ত সিনেমাগুলোর বক্স অফিস সিনেমার কথাবার্তা বলতে চাই না। যদি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ 2013 থেকে 2017 অবধি ডিসির ফিল্মের বক্স অফিস দেখে, আর 2017 পর থেকে 2024 ডিসির ফিল্মের বক্স অফিস যদি দেখে, তাহলে সে ক্লিয়ারলি বুঝতে পারবে যে ডিসির 100টা যদি ফ্যান হয়, তার মধ্যে 80খানা ফ্যান অফেন্ডেড হয়ে ডিসির ফিল্ম দেখা বন্ধ করে দিয়েছে, 20খানা ফ্যান যারা এখনো পড়ে আছে, ঠিক আছে, কিছু করার নেই, তারা খুব ভালোবাসে বলে পড়ে আছে, আর বাকি আনসাং আটু ঝাটু বাটু, ঠিক আছে, আশপাশ থেকে এসছে। আজকে হেনরি ক্যাভিলকে আমি এখানে উলভারাইন হিসাবে ডেডপুল সিনেমাটার মধ্যে দেখতে পেলাম, এবং দেখে আমার কষ্ট লাগলো এটাই, আজকে যদি হেনরি ক্যাভিল প্রপারলি সুপারম্যানের রোলে, যেরকম তাকে দিয়ে অ্যানাউন্স করানো হয়েছিল যে ম্যান অফ স্টিল 2 আসবে, ম্যান অফ স্টিল 2 সে করতে যাচ্ছে, তারপর তো তাকে সরানো হলো, মানে আমি ওই দিনটা কোনোদিনই ভুলব না, 2021 ডিসেম্বর মাসে 15 ডিসেম্বর যে জিনিসটা হয়েছিল আমি কোনোদিনই ভুলব না। তো আমি তো তখন থেকে বলে দিয়েছিলাম যে ডিসির একদম মানে শেষ, ডিসি শেষ হওয়ার যে কাউন্ট ডাউন শুরু হয়ে গেল এই মুহূর্ত থেকে। এবং 2022 ডিসির সবকটা সিনেমা ফ্লপ করেছে, শুধুমাত্র অ্যাকোয়াম্যান 400 মিলিয়নের ওপরে কামাতে পেরেছে, বাকি সব সুপার ডুপার ফ্লপ, এবং সেটা হয়েছে স্পেসিফিক একটা লোক ডিসিতে আসার পর থেকে। সোরে বাচ্চার নামও আমার করতে আজকে ইচ্ছা করে না। যাই হোক, নাও দ্য থিং ইজ, আজকে হেনরি ক্যাভিল প্রপারলি যদি ডিসিতে যদি থাকতো না, ঠিক আছে, জ্যাক স্নাইডারকে নিয়ে এত অসুবিধা, তো জ্যাক স্নাইডারকে বাদ দিয়েও এই যে কাস্টগুলো ছিল, এই কাস্টগুলোকে নিয়ে কিন্তু ফিল্ম করা যেত অন্যান্য ডিরেক্টর দিয়ে। সেখানে জেমস গান তো মনে করে যে ল্যাপটপ, ডিসি ইউনিভার্স ল্যাপটপের মতো, আমি রিবুট মানলে পরেই হয়ে যাবে। এবং জেমস গান গ্যাল গ্যাডোটের সাথে অনেক নোংরামি করেছে, গ্যাল গ্যাডোটকে বার করেছে, ওয়ান্ডারম্যান প্যারাডাইস লস্টের নাকি এখন অব্দি স্ক্রিপ্টিং নাকি শেষ হয়, যখন আসবেও নয় ওর বউ, নয় ওর বউয়ের বান্ধবী, নয় ওর বউয়ের কোনো থ্রিসাম করে এরকম কোনো মহিলা, তাকেই তো কাস্ট অবশ্যই করা হবে। আজকে হেনরি ক্যাভিলকে উলভারাইন হিসেবে দেখাটা না, অ্যাজ এ ডিসি ফ্যান জাস্ট এম্বারেসিং অ্যাজ হেল। এরকম যদি হতো যে ডিসিতে হেনরি ক্যাভিলের কেরিয়ার প্রপারলি শেষ হয়েছে, তার সুপারম্যান প্রপারলি ডার্ক সাইডের সাথে ব্যাটেল করেছে, তার তিনটে সিনেমা হয়েছে, তারপরে হেনরি ক্যাভিলকে যদি দেখতাম যে তার ডিসির চ্যাপ্টারকে প্রপারলি শেষ করে তারপরে গিয়ে মার্ভেলে গিয়ে কাজ করছে, এতটা খারাপ লাগতো না। কিন্তু লিটারালি একটা হিরো, যে একটা নার্ড, যে একটা গিক, যে গেম খেলতে ভালোবাসে, সেই হিরো আজকে তার ড্রিম রোল। হেনরি ক্যাভিল বোধহয় মুখে ফেনা তুলে ফেলে বিভিন্ন রকম ইন্টারভিউতে বলেছে যে সে সুপারম্যান করতে চায়, সে এখন অবধি আশা রাখছে। হেনরি ক্যাভিল কিন্তু জ্যাক স্নাইডারের বিশাল বড় ফ্যান কোনোদিনই ছিল না। জ্যাক হেনরিকে খুব ভালোবাসে, হেনরি কিন্তু জ্যাককে যে খুব ভালোবাসে নয়, হেনরি নিজের কেরিয়ার বাঁচানোর জন্য মিশন ইম্পসিবল ফল আউটের যে ডাইরেক্টর, তার সাথে মিলে গ্রিন ল্যান্টার্নকে সাইডে রেখে একটা সিনেমা পিচ করেছিল, WB মুখের উপরে হেগে দিয়ে চলে গেছে। হেনরি ক্যাভিল কিন্তু ম্যাথিউ ভনের সাথেও একটা লাইট হার্টেড পজিটিভ ভাইবালা সুপারম্যান ফিল্ম WB-কে পিচ করেছিল। WB চিরকাল হেনরির সাথে বাজে বিহেভিয়ার করে গেছে, রিজনস আননোন, যখন হেনরি নিজে WB-র পা চাটতে কিন্তু তৈরি ছিল। এখানে কি কোনো হেনরি ক্যাভিলের ফ্যান আমার খুব অফেন্ডেড হয়ে যাবে? ভাই, আমিও হেনরি ক্যাভিলের ফ্যান, আমি ডিসির বিশাল বড় ফ্যান, কিন্তু ডিসির হিস্ট্রি আমি খুব ভালো করে জানি, তুই জানিস না। কমেন্ট বক্সে তোর যদি কিছু বলার থাকে বল, আমি আর্টিকেল তুলে তুলে ছুঁড়ে ছুঁড়ে কিন্তু মারব, এটা কিন্তু বুঝে যা আগে থেকে ভালো করে। আমি 22 বছর ধরে ডিসির ফ্যান, আই মিন ইট, আই নো ইচ এন্ড এভরিথিং অ্যাবাউট ডিসি, সেটা ডিসির ব্যাকগ্রাউন্ডে কি চলছে,
ফোরফ্রন্টে কি চলছে, প্রোডাক্টটা কি চলছে, ইউনিভার্সে কি চলছে সবকিছুই আমি জানি, জেনে বুঝে কিন্তু আমি কথা বলছি। তো হেনরি ক্যাভিলকে জাস্ট এখানে উলভারান হিসেবে দেখে রিয়েলি বলছি, প্রথমে আমার তো নাম ফিলিংস হচ্ছিল, ঠিক আছে, কিছু ফিলই হচ্ছিল না, ঠিক আছে, আই ফেল্ট নাম, ওকে ওকে, মানে খুব দুঃখ পেলে পর মানুষের এরকম হয়। আর হল থেকে বাইরে বেরিয়ে যখন রিয়েলাইজ করছি না, তখন আমি বুঝতে পারছি যে কি হারিয়েছি। এটা দুদিন বাদে সবাই বুঝতে পারবে। এখন হেনরি ক্যাভিলের সস্তার স্প্ল্যানেডের 40 টাকার ভার্সান নিয়ে লোকজন খুব নাচানাচি তো করছে। সুপারম্যান লিগাসির ভাগ্যে কি আছে আমি খুব ভালো করে জানি। আরেকটা রিবুটের জন্য, বা রিবুটও না, আরেকবার কোম্পানি বিক্রি হয়ে যাবে পুরো। যেই জিনিসটা AT&T করেছে, যেই জিনিসটা ডিসকভারি করেছে, সেই জিনিসটা কিন্তু নিয়ার ফিউচার হতে যাচ্ছে, সেটার জন্য মানসিকভাবে তৈরি থাক। আর সেটা যদি না হয়, দুদিন বাদে না DC ভার্সেস মার্ভেল, মার্ভেল ভার্সেস DC এরকম ফিল্ম আসবে, এবং তাতে মার্ভেলের ক্যারেক্টাররা DC-র ক্যারেক্টারদেরকে ব্রুটালি হারাবে। এটা বড় পর্দায় দেখার জন্য এখন থেকে মেন্টালি প্রিপেয়ার হয়ে যায়। এবং তুই একটা DC ফ্যান হয়ে যে জেমস গানের হয়ে খুব ঝাঁটা নাড়িয়েছিলি না, তোর তখন মনে হবে যে একটা DC ফ্যান হয়ে তুই যথেষ্ট লজ্জিত বোধ করছিস, যে যেখানে DC একসময় মার্ভেলের থেকে বেশি গ্রেট ছিল, আজকে DC-কে মার্ভেল পুরোপুরি শেষ করে দিয়েছে। না, নট ইন টার্মস অফ কোয়ালিটি বা মারাত্মক সিনেমা বানিয়েছে, না, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড পলিটিক্স করে করে অ্যাক্টরগুলোর এজ থাকতে থাকতে অপরচুনিটির পর অপরচুনিটি হারিয়ে পলিটিক্স করে এজেন্ডা করে নোংরামি করে শেষ করে দিল। আমরা কোনোদিন একটা প্রপার সিনেমাটিক ইউনিভার্স পেলাম পর্যন্ত না। আর বাচ্চা বাচ্চা ছেলেরা যারা ইতিহাস জানে না, প্রপারলি কিচ্ছু জানে না, তারা এসে কমেন্ট বক্সে ঠুকে দিয়ে চলে যাবে যে মার্বেল তো এত কোটি টাকা কামিয়েছে, তোমরা কি করেছো। তখন একটা DC ফ্যান হিসেবে না অনলাইন কোনো সুপার হিরো গ্রুপে কোনো কনভারসেশনে পার্ট নিতে আর ইচ্ছা করবে না। সেই অবস্থা আমাদের এখনই হয়ে গেছে, সেই নহবত আমাদের এখনই হয়ে গেছে, কিন্তু আরও বাজে দিন আসছে। আমি এটাই বলছি, আরও বাজে দিন আসছে। এখন কেউ কেউ রয়েছে যারা বিশ্বাস করে ওই ডার্ক নাইটের ওই লাইনটা, যে ভোর হওয়ার আগে রাত্রি আরও বেশি ঘন অন্ধকার হয়। ভাই আমিও তাই বিশ্বাস করে, ঠিক আছে, অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আমি সত্যিই জানি না যে এরপর কি হতে চলেছে। বাট ওয়ান থিং ফর শিওর, সুপারম্যান লিগাসি ফ্লপ করবেই, কোনো শালার বাবা বাঁচাতে পারবে না ওই সিনেমা, ঠিক আছে, কারণ ওই সিনেমাটা অর্ধেক লোক তো দেখতেই যাবে না। গোটা 2022 আমি DC ফ্যানদের দেখেছি, তারা কিভাবে একজন অপরজন বন্ডিং করে ডিসাইডেডলি 4 সিনেমার একটাও দেখতে যায়নি, ঠিক আছে। স্যাজামের যে লোকটা জ্যাকারি রেলিও ভাই একটা ইন্টারভিউতে সে সেম কথা বলেছিল, যে একজন আরেকজনকে কমেন্ট অ্যাটাক করছে, একজন আরেকজনকে করছে। আর আমি তো জানি আমার মতো লোকজন তো সেই গ্রুপগুলোকে হ্যান্ডেল করেছে। আমরা তো প্রতিজ্ঞা করেছিলাম জ্যাকারি লিভাই যেদিনকে মঞ্চে দাঁড়িয়ে বেকার বেকার স্নাইডার কাট নিয়ে ফালতু ইয়ার্কিগুলো মেরেছিল, সেই দিনকেই অর্ধেক লোকের ওর ওপর থেকে ভক্তি উঠে গেছিল, নাহলে স্যাজাম কি সুন্দর 400 মিলিয়ন কামালো। আর স্যাজাম 2 সেম স্ট্যান্ডার্ডের ফিল্ম হয়ে হাফ কেন কামালো? এ প্রশ্নের উত্তর দে তো আমাকে, অনেক বড় বড় বোদ্ধা তো আছে, দে আমাকে, বুঝলি। নোংরামি করতে নেই, DC নোংরামি করতে করতে নোংরা লোকের হাতে পড়তে পড়তে শেষ হয়ে গেছে। আর DC-তে এখন সব থেকে বড় নোংরা লোক, যার ব্যাপারে আমার বলতে ইচ্ছা করে, কিন্তু শুধুমাত্র রেস্ট্রিকশন আর নিজেকে অশান্ত করে কি হবে। একটা পিডোফাইলকে নিয়ে কথা বলে আমি কি করবো, ঠিক আছে, সেই জন্য চুপ থাকি, সেই জন্য DC নিয়ে আমি কথাবার্তা বলি না। যেই জিনিসটার ব্যাপারে আমি সব থেকে বেশি জানি, সব থেকে বেশি ভালোবাসি, যেটার পেছনে আমি আমার লাইফের প্রিসিয়াস সময় দিয়েছি, যেটার জন্য আমার ব্রেকআপ পর্যন্ত হয়েছে, ঠিক আছে, সেই জিনিসটাকে নিয়ে আমি আজ খালি কথা বলতে পারি না, ওকে। যেই কোম্পানিতে একসময় কাজ করা আমার স্বপ্ন ছিল, ওকে, সেটা নিয়ে আমি কোনোরকম চাই না কথা বলতে। দ্যাটস ইট।